পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি মোটর বাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, বারাবনী থানার মদনপুর এলাকা থেকে তিনটি মোটর বাইক সহ এসকে শমীউল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন আসানসোল আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শালানপুর থানার বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি হচ্ছিল। তোমার নাম কি? কি নাম? রাহুল। রাহুল। রাহুল কি? শেখ। রাহুল শেখ, কতগুলো গাড়ি চুরি করেছিলে? আমি চুরি করিনি। কে চুরি করেছে? আমি কিনে নিয়েছিলাম। কিনে নিয়েছিলে? কোথা থেকে কিনেছিলে? চিত্রা, আসানসোল চিত্রা। আসানসোল চিত্রা থেকে? আর কে কে আছে তোমার দলে? আমার দলে কেউ নেই, মিন্টু আসছে স্যার, ও বাড়িতে নেই। বাড়ি কোথায় তোমার? জামুড়িয়া। জামুড়িয়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি মোটর বাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, বারাবনী থানার মদনপুর এলাকা থেকে তিনটি মোটর বাইক সহ এসকে শমীউল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন আসানসোল আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শালানপুর থানার বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি হচ্ছিল। তোমার নাম কি? কি নাম? রাহুল। রাহুল। রাহুল কি? শেখ। রাহুল শেখ, কতগুলো গাড়ি চুরি করেছিলে? আমি চুরি করিনি। কে চুরি করেছে? আমি কিনে নিয়েছিলাম। কিনে নিয়েছিলে? কোথা থেকে কিনেছিলে? চিত্রা, আসানসোল চিত্রা। আসানসোল চিত্রা থেকে? আর কে কে আছে তোমার দলে? আমার দলে কেউ নেই, মিন্টু আসছে স্যার, ও বাড়িতে নেই। বাড়ি কোথায় তোমার? জামুড়িয়া। জামুড়িয়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।